সেই সকল প্রবাসী ভাইদের জন্য আমার একটি সালাম। ঠিক আছে, তাহলে আমি কিন্তু যাচ্ছি দাদা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। পাগল, এটা পাগল, আমি মা পাগল না। না, ও কিন্তু পাগল না। আপনি কেন এবার চোখ টিপি ওকে মারতে গেলেন? পান খাই, পান খাই আমারই কি করে চোখ টিপি মারলো? ঠিক আছে, আমি বলেছি জীবন এমন না, বেটা মানুষ দেহ নাই। না, খাচ্ছুই রে বেডি চানি কোনকার। যেতে দাও না। যেতে দিতে পারি, তবে একটি শর্ত আছে। আবার কি শর্ত? শর্ত, সেখানে গিয়ে কিন্তু বেশিক্ষণ দেরি করতে পারবে না। এক মাসের মধ্যে যাই ফিরবি। চুপ, এই এদিকে। আর কি কি মাস তুমি পাও বা নাই পাও, কেমন? আচ্ছা, সেখান থেকে তাড়াতাড়ি ফিরে আসবে, তা না হলে আমি কিন্তু কিছুই খাব না। দাদা শুনো, কি মা শর্ত দিচ্ছে? এসব কি মানতে পারবো? আরে কোয়া খালি কোন রকম কইয়া বিতাই নু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, আমি আপনার শর্তে রাজি। ঠিক আছে, তুমি আমার লক্ষ্মী সোনা। তাহলে কিন্তু যাচ্ছি মা। বেশ, যাও। আমাকে কিন্তু আশীর্বাদ করবেন, আমি যেন বড় একটা মা হতে পারি। শোনো দাদা, এই যে এনে আশীর্বাদ নিলে না, নিতেই পারি তুমি আমার দাদা। ইনে ঘুমারাইছি মনে করছো? শোনো দাদা, মা তো বিদায় দিয়েছে, তুমি একটু কাজ করো, মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসিয়ে যা যা লাগে নিয়ে এসো, আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু যাচ্ছি দাদা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। পাগল, এটা পাগল, আমি মা পাগল না। না, তুই ঠিক বলেছিস মা। হ্যাঁ, এটা একটু কথা কই, এমপুরে হচ্ছে এমপুরে তো মেম্বারে চাই দিয়েছে। হ্যালো মা, যে আমছে জামগা বাবার নগর যদি ডাকু ছয় বাবার নগর কিন্তু কথা কইও না। আরে আমার গান শুনে মানুষে পুরস্কার দেয় নাই? মানুষে পুরস্কার দেয়নি? আচ্ছা ঠিক আছে, না পুরস্কারটা আমি তোকে দিয়ে দেবো, গানটা গা শুনি। কমো এই রাই গমা, দাদি আমার চোখ টিম আছে। কেন, আমার ছেলেটা কি পাগল? ও কিন্তু পাগল না। আপনি কেন এবার চোখ টিপি ওকে মারতে গেলেন? পান খাই, পান খাই আমারই কি করে চোখ টিম মারলো? ছেলে আমি কাঙ্গাল সুহেল আমার নাম। এই কালিয়াতে আমার বাড়ি, এইটাই হচ্ছে আমার গ্রাম, সখীপুরের ছেলে আমি। একটু তালি হবে না? সখীপুরের ছেলে আমি।
জানি কথাগুলো বললে আপনারা বিরক্ত হবেন, আপনাদের আনন্দ দেওয়ার দরকার তাই না? তবে দু চারটি কথা না বললেই নয়, কারণ আজকে আমার গ্রামে অনুষ্ঠান, আর যারা ইউটিউবে সরাসরি লাইভ দেখতেছেন সকল প্রবাসী, আমার এই কালিয়া সখীপুর টাঙ্গাইলের অনেক প্রবাসী আমার বাইরা রয়েছে। আজকে এই জায়গায় আমরা গান প্রোগ্রাম করতেছি, হয়তো ওনারা দূর থেকে বসে দেখতেছে, সেই সকল প্রবাসী ভাইদের জন্য আমার একটি সালাম।